6-7 দুদিন থাকার কথা না সেই প্রোগ্রাম যেমন উত্তরবঙ্গের তারই দুটো জনের আলাদা করে ছুটি রয়েছে কোথায় বৈঠক পাঁচ একটা বর্ধমানে হবে একটা মেদিনীপুরে হবে এই সম্ভাব্য জায়গা আবার ঠিকই যে পরিস্থিতি আছে আমরা জানি উনি আগেও বলেছেন এখনো বলছেন আমরা তার হাড়ে হাড়ে দুর্গা পূজার সময় তিনজন কর্মীকে আমাদের হত্যা করা হয়েছে প্রত্যেক দিন লাশের মিছিল চলেছে সেই পরিস্থিতির মধ্যে ভারতীয় জনতা পার্টির কর্মীরা লড়াই করছেন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আর সাধারণ সমাজ এটা বুঝতে পেরেছেন সমাজের মধ্যেও তার একটা প্রতিক্রিয়া হচ্ছে যেন সেই পরিবর্তন না আসা পর্যন্ত বাংলাদেশ কোনো শান্তি আসবে না হিংসাপ্রাপ্ত হবে না দুর্নীতিমুক্ত হবে রাজ্যপাল আজকে দিল্লিতে গেছেন এবং আগামীকাল তার অমিত শাহের সঙ্গে বৈঠক হওয়ার কথা এর আগে আপনি জানেন অমিত শাহ নিজেও বলেছিলেন যে রাজ্যপাল কী রিপোর্ট দেন সেটার উপরে দেখে রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি বিবেচনা করে সেই নিয়ে তিনি সিদ্ধান্ত নেবেন তবে যা হবে সেটা সাংবিধানিক প্রশাসনিক ব্যবস্থার মধ্যে থাকে তাদের প্রোটোকলগুলো কোনো চলতেই থাকে তিনি আমারও কিছু করার নেই আর সরকারি ব্যবস্থায় দুজনে সরকারি কথা হবে দেখা হবে সেটা সরকারি ব্যবস্থার মধ্যে আমার বিজেপি একাধিকবার রাজ্যপালের কাছে ডেপুটেশন দিয়েছে স্মারকলিপি দিয়েছে রাজ্যপালের কাছে অভিযোগ জানিয়েছে এবং দাবি করেছে 356 এবং রাজ্যপালও এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন এবং উদ্বেগ প্রকাশ করেছেন প্রকাশ্যে এই পরিস্থিতিতে অমিত শাহ বলছেন যে রাজ্যপালের রিপোর্টের উপরে সব কিছু মানে দেখে খতিয়ে দেখে তিনি ব্যবস্থা নেবেন তো সেক্ষেত্রে আপনি কি বলবেন এটা তো স্বাভাবিক আছে রাজ্যপাল রাষ্ট্রপতির প্রতিনিধি আছেন সংবিধানের প্রমুখ আছেন তিনি এখানকার সমস্ত খোঁজখবর রাখেন আর কোনো সমস্যা হলে সরকার যখন আমাদের কথা শোনে না আমরা তার কাছে যাই কিন্তু আমরা সমস্ত বিরোধী পার্টি সংস্থা পর্যন্ত যাচ্ছেন এপিডিআর পর্যন্ত আমাদের উপরে যে রঙিন জল দেওয়া হয়েছে সে নিয়ে তারাও কমপ্লেন করেছেন এগুলো অমানবিক কিন্তু আমরা আমাদের যেটুকু বলার ওনার কাছে গিয়ে আমাদের নিবেদন রাখি এবার উনি কী বলবেন সরকার কী করবে সরকারের পক্ষে আমরা নই কোথাও বিজেপি লাগাইও না এটা আমরা গণতান্ত্রিক লড়াই লড়ছি পশ্চিম লড়াই পরিবর্তনের জন্য কিন্তু যে ধরনের পরিস্থিতি আপনারা দেখছেন দুর্গাপূজাকে বাদ দেওয়া হয়নি খুন খারাপি থেকে অনেক কর্মীরা অনেক নেতারা আমাদের আজকে এটা বলতে বাধ্য হচ্ছে যে চাই যদি এই সরকার সেদিকে নিয়ে যায় তাহলে তাকে ফেস করতে হবে রাজ্যপাল এক মাস দার্জিলিংয়ে থাকার সিদ্ধান্ত নিয়েছে কী তাৎপর্য আগামী দিনে পড়বে কী মনে হয় আপনার আমার জানা নেই প্রশ্ন হচ্ছে বিমল গুরুঙ্কারকে বাধ্য করা হয়েছে ভাড়া ছাড়তে বাধ্য করা হয়েছে রাজ্য ছাড়তে বাধ্য করা হয়েছে এবং আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে নাহলে তাদের দায়িত্বও চলবে না তারা বেঁচেও থাকতে হবে এখনও কয়েকশো জন পাহাড় ছাড়া আছে কিন্তু প্রশ্ন হচ্ছে যারা এটা করছেন বিমল গুরুঙের সঙ্গে হাত মেলাচ্ছেন তারা বিমল গুরুঙের বিরুদ্ধে দেশদ্রোহীর মামলা দিয়েছেন বিমল গুরুঙকে অমিতাভ ভৌমিকের কেসে মারাগার বলেছেন দেশদ্রোহী বলেছেন আজকে তারা কী করে তাকে সঙ্গে নিয়ে আর রাজনীতি করবেন এমনই বাধ্যবাধকতা আজকে নীতি ও নৈতিকতা সংবিধান যত কঠিন কঠিন ধারায় কেস হতে পারে সব বিমল গুরুঙের বিরুদ্ধে একদিন উনি যেহেতু মমতা ব্যানার্জির সঙ্গে ছিলেন না তাই ঢুকিয়ে থাকতে হচ্ছে কোথায় কোথায় ছিলেন আমরাও জানি না আজ যেহেতু মমতা ব্যানার্জি আশীর্বাদ দিয়েছেন তিনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন পুলিশও কিছু করছে না উনি প্রেস করছেন দুর্গা ভবনের সামনে আধ ঘন্টা দাঁড়িয়ে থাকলে উনি দেখতেও পায় না অ্যাবসেন্ট ব্যক্তিকে তো সেই জন্য এই যে রাজনীতির যে ঘটনাক্রম হচ্ছে আমরা দেখলাম জঙ্গলমহলকে বাঁচাবার জন্য যাকে ইউএপিএস দেওয়া হয়েছিল সেই ছত্রধর মাহাতোকে নিয়ে এসে তাদের রাজ্যের সেক্রেটারি করতে হয়েছে কমিটিতে নিয়ে আসা হয়েছে এতে জেল থেকে বার করে ঠিক গুরুঙ্কে সেভাবে নিয়ে আসা হচ্ছে যে ধরনের রাজনীতি মুখ্যমন্ত্রী আজকে করছেন হিংসার প্রেসারের আর এই ধরনের পুলিশ দিয়ে মারপিট করে ভয় দেখিয়ে নিয়ে আসা পশ্চিমবাংলার পক্ষে গণতন্ত্রের পক্ষে এটা লজ্জা যে ভয়মুর যে নিজেদের ঝামেলা ছিল আছে আজকে যেহেতু গুরুঙ্কে নিয়ে আসছেন মমতা ব্যানার্জি বিনয় তামাং কেন্দ্রীয় তিনি আজকে প্রমাদ গুরুঙ্কে তার ভবিষ্যৎ কী হবে কিন্তু তাদের নেতৃত্বে যে হিংসা হয়েছে তার যে অত্যাচার হয়েছে এখন কয়েকশো লোক ঘর ছাড়া আছে তারা তো সাধারণ মানুষ তারা কোথায় যাবেন তাদের দায়িত্ব কে নেবে বিনয় তামাং নেবেন গুরুং নেবেন না মমতা ব্যানার্জি নেবেন এই প্রশ্ন আছে এর ওদের যে এত টিএমসি আর মজামহন লড়াই করেছে তাতে কিছু লোক মারা গেল
অকত অত্যাচার হয়েছে, না খেয়ে মানুষ দিনের পর দিন থেকে আজকে বিনয়ী তামাং গুরুঙ্গের মধ্যে আবার লড়াই, পাহাড়ের মানুষের জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে, তার জবাব পাহাড়ে কিন্তু দিয়েছে।